নমস্কার সকলকে, আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ত্রিপুরা জবস নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, ত্রিপুরা রাজ্যে প্রত্যেক বছর যে আর্মি র্যালি হয়ে থাকে আগরতলায় দশরথ দেব স্পোর্টস কমপ্লেক্সে, এবছরও এই নোটিফিকেশানটা পাবলিশ করা হয়েছে অফিসিয়ালভাবে। জয়েন্ট ইন্ডিয়ান আর্মির অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই নোটিফিকেশানটা ডাউনলোড করে আমি আপনাদের সঙ্গে ডিসকাস করব। সেখানে কোয়ালিফিকেশান কী রাখা হয়েছে, কারা অ্যাপ্লাই করতে পারবে, সম্পূর্ণ বিষয় আমি আপনাদের সঙ্গে ডিসকাস করব। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। এটা হচ্ছে বন্ধুরা নোটিফিকেশানটা। প্রথমে এখানে আপনারা দেখতে পারবেন অল ক্যান্ডিডেট টু দ্য লগ ইন জয়েন ইন্ডিয়ান আর্মি ওয়েবসাইট, অর্থাৎ এখানে কিন্তু আপনাদেরকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। এখানে আপনাদের অনলাইন অ্যাপ্লাই চলবে 5 আগস্ট থেকে 3 সেপ্টেম্বর 2022-এর ভেতর আপনাকে সেখানে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। কোন কোন পোস্টে নিয়োগ করা হবে, জেনারেল, ডিউটি, টেকনিক্যাল, ক্লার্ক, স্টোরকিপার, ট্রেডসম্যান পোস্টে এখানে নিয়োগ করা হবে। এখানে রয়েছে অল ডিস্ট্রিক্ট অফ ত্রিপুরা, অর্থাৎ ত্রিপুরা থেকে কিন্তু আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন এবং ত্রিপুরাতেই এই র্যালিটা হবে। এখানে আপনাদের অনলাইনে অ্যাপ্লাই করার পর অ্যাডমিট কার্ডটা আপনাদের ইমেলে পাঠিয়ে দেওয়া হবে 17 অক্টোবর 2022 থেকে 22 অক্টোবর 2022-এর ভেতর। আপনার এই অ্যাডমিট কার্ডটা আপনি অনলাইন পোর্টাল থেকে ডাউনলোড করতে পারবেন। এখানে আপনাদেরকে অ্যাডমিট কার্ডে জানিয়ে দেওয়া হবে আপনাদের র্যালি কয়টার সময় হবে এবং আপনাদের কোন ডেটে র্যালি হবে। এখানে বন্ধুরা যতটুকু আপডেট রয়েছে, ত্রিপুরার র্যালিটা নভেম্বর 1 তারিখ থেকে 4 তারিখের ভেতর কিন্তু আপনাদের এই র্যালিটা হবে। এখানে যে পে স্কেলটা রাখা হয়েছে, অর্থাৎ বেতন, এখানে অগ্নিপথ স্কিমের মাধ্যমে নিয়োগ করা হবে। ফার্স্ট ইয়ারে আপনার বেতন থাকবে 30,000, সেকেন্ড ইয়ারে 33,000, থার্ড ইয়ারে 36,500 এবং ফোর ইয়ারে 40,000। এই স্যালারিটাতে কিন্তু বাই হ্যান্ড আপনাকে আরও কম দেওয়া হবে। আপনার এখানে 4 বছর কমপ্লিট হওয়ার পর 25%কে রাখা হবে আর 75%কে কিন্তু ডিসচার্জ করা হবে। এখানে 4 বছর কমপ্লিট হওয়ার পর 10.4 লাখ টাকা আপনাকে সেবানিধি প্যাকেজের মাধ্যমে দেওয়া হবে। এডুকেশন কোয়ালিফিকেশানের ক্ষেত্রে অগ্নিবীর জিডির জন্য আপনারা যারা অ্যাপ্লাই করবেন, এখানে শুধুমাত্র 10th পাস হলে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। 45% মার্ক আপনার অবশ্যই থাকতে লাগবে এবং প্রত্যেকটা সাবজেক্টে আপনার 33%-এর উপরে থাকতে লাগবে। এইচএসের ক্ষেত্রে 17 থেকে 23 হলে অ্যাপ্লাই করতে পারবেন। আপনার এজটা কাউন্ট করা হবে 1 অক্টোবর 1999 থেকে 1 এপ্রিল 2005-এর ভেতর আপনার জন্ম হতে হবে, তবে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। প্রত্যেকটি পোস্টের জন্য কিন্তু এখানে সেম এজ রাখা হয়েছে। নেক্সট এখানে রয়েছে অগ্নিবীর টেকনিক্যালের জন্য, এখানে আপনার 12th পাস থাকতে লাগবে। তাছাড়া অবশ্যই আপনার সায়েন্সের ভেতর ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং ইংলিশ আপনার অবশ্যই থাকতে লাগবে এবং 50% মার্ক লাগবে। প্রত্যেকটা সাবজেক্টে আপনার 40%-এর উপরে থাকতে লাগবে। এখানেও এজ 17 থেকে 23 রাখা হয়েছে। নেক্সট যে পোস্টটা রয়েছে ক্লার্ক অ্যান্ড স্টোরকিপার, এখানে আপনার 12th পাস থাকতে লাগবে, 60% মার্ক এখানে লাগবে এবং প্রত্যেকটা সাবজেক্টে আপনার 50-এর উপরে থাকতে লাগবে। ইংলিশ অথবা ম্যাথ এই সাবজেক্টে কিন্তু অবশ্যই আপনার এখানে থাকতে লাগবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন দিয়ে দেওয়া হয়েছে ম্যান্ডেটরি। নেক্সট এখানে রয়েছে অগ্নিবীর ট্রেডসম্যান, এখানে শুধুমাত্র 10th পাস হলে অ্যাপ্লাই করতে পারবেন এবং প্রত্যেকটা সাবজেক্টে 33% উপরে থাকতে লাগবে। 17 থেকে 23 এজ রাখা হয়েছে। নেক্সট এখানে ট্রেডসম্যান 8th পাসের জন্য, এখানে আপনার সিম্পল 8th পাস করে থাকলে অ্যাপ্লাই করতে পারবেন এবং এখানেও আপনার 33% উপরে থাকতে লাগবে ক্লাস 8-এর ভেতর। ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টের ক্ষেত্রে এখানে আপনার জিডির জন্য হাইট লাগবে 160 সেন্টিমিটার এবং টেকনিক্যালের জন্য 157 সেন্টিমিটার। বাকি স্টোরকিপার ট্রেডসম্যানের জন্য এখানে আপনার 160 সেন্টিমিটার হলে অ্যাপ্লাই করতে পারবেন। তাছাড়া বন্ধুরা এখানে সবগুলি পোস্টের জন্য আপনার যে চেস্ট নর্মাল 77 থাকতে হবে এবং 5 সেন্টিমিটার ফুলাতে হবে। এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টের ক্ষেত্রে কিন্তু প্রথমে এখানে হবে আপনার রানিং, এখানে আপনার 1.6 কিলোমিটার রানিং হবে। আপনাকে 5 মিনিট 30 সেকেন্ড টাইম দেওয়া হবে, 5 মিনিট 30 সেকেন্ডের ভেতর আসতে পারলে আপনাকে 60 মার্ক দেওয়া হবে, গ্রুপ 1-এর ভেতর নেওয়া হবে এবং 5 মিনিট 31 থেকে 45 সেকেন্ডের ভেতর আসতে পারলে আপনাকে গ্রুপ 2-এর ভেতর নেওয়া হবে এবং এখানে আপনাকে 48 মার্ক দেওয়া হবে। এখানে পুল আপসের ক্ষেত্রে 10টা দিলে 40 নম্বর, 9টা দিলে 33 নম্বর, এভাবে শেডিউল করা হয়েছে। মিনিমাম কিন্তু আপনাকে 6টা দিতে হবে। নেক্সট এখানে আপনার 9 ফিট লং জাম্প হবে, তারপর এখানে জিগজ্যাগ ব্যালেন্স হবে। এখানে ফিজিক্যাল কোয়ালিফাই করার পর এখানে মেডিকেল টেস্ট, মেডিকেলের ভেতরে এখানে আপনাদের কী কী চেক করা হবে এখানে ডিটেলস দেওয়া হয়েছে এবং বন্ধুরা মেডিকেলের ভেতর যদি কোনো প্রবলেম থাকে আপনাদেরকে রিমেডিকেলেরও এখানে কিন্তু অপশান
দিয়ে দেওয়া হয়েছে। মেডিকেল কোয়ালিফাই করার পর এখানে হবে আপনাদের রিটেন এক্সাম, কমন এন্ট্রান্স এক্সামিনেশন হবে, এবং কমন এন্ট্রান্স এক্সামিনেশন কোয়ালিফাই করার পর কিন্তু এখানে ফাইনাল মেরিট লিস্ট দেওয়া হবে। এখানে অনলাইনে অ্যাপ্লাই করার জন্য কী কী ডকুমেন্ট লাগবে সম্পূর্ণ ডকুমেন্টের এখানে লিস্ট দেওয়া হয়েছে, এবং র্যালিতে যাওয়ার সময় আপনাদের কী কী ডকুমেন্ট নিতে হবে এ নিয়ে আমার চ্যানেলে একটি ভিডিও আছে। তাছাড়া আমি আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে আসবো কিছুদিনের ভেতর। এবং বন্ধুরা, এখানে আপনাদের কাছে যদি এনসিসি সার্টিফিকেট থাকে অথবা কোনো স্পোর্টসের সার্টিফিকেট থাকে এখানে কিন্তু আপনাকে বোনাস মার্ক দেওয়া হবে। এখানে বোনাস মার্ক কত দেওয়া হবে এখানে ডিটেলস রয়েছে। এখানে যদি আপনি ত্রিপুরা থেকে অ্যাপ্লাই করেন, লিস্ট অফ স্কুল এডুকেশন বোর্ড, আপনি কোন বোর্ড থেকে আপনার কোয়ালিফিকেশানটা লাগবে এখানে কিন্তু বোর্ডের নাম দিয়ে দেওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ত্রিপুরা, ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে আপনি এডুকেশন কোয়ালিফিকেশানটা থাকলে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এটাই বন্ধুরা ত্রিপুরাতে জয়েন ইন্ডিয়ান আর্মি থেকে আসা নোটিফিকেশান। এই নোটিফিকেশান সম্পর্কে যদি আপনাদের আরও কোনো কোশ্চেন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তাছাড়া আর্মি নিয়োগ সংক্রান্ত কিন্তু অনেকগুলি ভিডিও আমার এই চ্যানেলে রয়েছে, সেখানে ডকুমেন্ট কী কী লাগবে এবং সেখানে ফিজিক্যালের ভেতর কী কী হবে প্রথম সম্পূর্ণ ডিটেলস কিন্তু আমার এই চ্যানেলে প্লেলিস্টে আপনারা আর্মি নিয়োগ সংক্রান্ত ভিডিওগুলি পেয়ে যাবেন। এটাই বন্ধুরা আর্মি থেকে আসা নোটিফিকেশান। আজকের ভিডিওটা এখানে রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার, ধন্যবাদ, জয় হিন্দ।